আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মা রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট কেকের ক্রিম তৈরি করতে হয়। আমার কাছে দুই একটি রিকোয়েস্ট আসলো কেকের ক্রিমটি তৈরি করে দেখানোর জন্য, তাই মনে করলাম আজকে কেকের ক্রিমটি আপনাদের সাথে শেয়ার করি। সাথে থাকবে চকলেট কেকের রেসিপিও। মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন, তাহলে বাসায় আপনারা নিজেরাও ট্রাই করতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ ভিডিওটির মধ্যে আমি অনেকটা টিপস দিয়ে থাকবো যা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমি ভিভো লিকুইড ক্রিমটি নিয়েছি। এখানে যে কোনো ব্র্যান্ডে লিকুইড ক্রিমটি ইউজ করতে পারেন। ভিভো ক্রিমটি বাজার থেকে আনার পর কম করে হলেও 24 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। এখানে ক্রিমটি ঠান্ডা হয়ে আসাটা খুবই ইম্পর্ট্যান্ট। তবে ডিপ ফ্রিজে রাখা যাবে না, তাহলে কিন্তু ক্রিমটি নষ্ট হয়ে যাবে। ক্রিমটি কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে চোখ রাখুন, তাহলে বুঝতে পারবেন। আমি ভিভো ক্রিমের একটি সাইড থেকে এভাবে ছুরির মাথা দিয়ে ছোট একটি ফুটা করে নিব। প্রয়োজন মতো ক্রিম নিয়ে নিব। এখানে 1 পাউন্ড কেকের জন্য 1 কাপ ক্রিম প্রয়োজন হবে। এখন ভালোভাবে লক্ষ্য করুন, আমি ক্রিমের প্যাকেটটিকে এভাবে চাপ দিয়ে কষ্টি পেঁচিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। এভাবে করে রাখলে খুব সহজে নষ্ট হবে না এবং 1 মাসের মতো এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন। এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন যে পাত্রে ক্রিমটি তৈরি করব, সেই পাত্র আর বিটারের কাটারটি ডিপ ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দিতে হবে, ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। এখানে ঠান্ডা হওয়াটা খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস। তারপরে ক্রিমটি নিয়ে নিব। প্রথমে লো স্পিডে ক্রিমটি 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিব। 3 মিনিটের মতো বিট করে নেওয়ার পরে দিয়ে দিব 1 টেবিল চামচ আইসিং সুগার। এই সুগারটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। কিছুটা চিনি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে যে পাউডারটি হয়েছে তাই দিয়ে দিয়েছি। তারপরে বিটারের স্পিডটি হাই করে আবারও 2 মিনিটের মতো বিট করে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্রিমটি হয়ে গিয়েছে। এখন তৈরি করে দেখাবো চকলেট কেক। এখানে আমি 3টি ডিম নিয়েছি। ডিমগুলো অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। যদি কেক তৈরি করার আগে ডিমগুলো ফ্রিজে থাকে, 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। তারপরে 2 মিনিটের মতো বিট করে ফোম তৈরি করে নিব। খুব বেশি বিট করতে হবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটি নষ্ট হয়ে যাবে। তারপরে দিয়ে দিব 1/2 কাপ চিনি। এখানে আমি আইসিং সুগারও ইউজ করেছি, আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। আবারও বিট করে নিব। তারপরে দিয়ে দিব 1 কাপ ময়দা, আর দিয়ে দিব 2 টেবিল চামচ কোকো পাউডার। এখানে ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটি ইউজ করার চেষ্টা করবেন। আর দিয়ে দিব 1/2 টিস্পুন বেকিং পাউডার, 2 টেবিল চামচ পাউডার মিল্ক। সব কিছুকে ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। অবশিষ্ট অংশটি ফেলে দিতে হবে। একটি প্যাচুলার সাহায্যে সব কিছুকে মিক্স করে নিব। এক্ষেত্রে কিন্তু ধৈর্য ধরে আস্তে আস্তে মিক্স করতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না। আমার পাত্রটি ছোট হওয়ার কারণে মিক্স করতে একটু সমস্যা হচ্ছে। তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। এখানে আমরা রেগুলার যে রান্নার তেল ইউজ করি তা দিয়ে দিব। দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিব। যদি বেটারটি শক্ত মনে হয়, তাহলে কিন্তু 2 টেবিল চামচ লিকুইড দুধ ইউজ করতে পারেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেটারের ঘনত্বটা কেমন হয়েছে। এ পর্যায়ে আসলে বুঝতে হবে যে বেটারটি হয়ে গিয়েছে। আমি একটি সসপ্যানে লেখার কাগজে তেল ব্রাশ করে নিয়েছি, আর সসপ্যানের চারদিক দিয়ে তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে তৈরি করে রাখা বেটারটি দিয়ে দিতে হবে। আমি একটি ননস্টিক পাতিল চুলায় আগে থেকে গরম করে নিয়েছি। সসপ্যানটি এরই মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা কোনো ফুটা থাকলে টিস্যু বা কাগজ দিয়ে বন্ধ করে দিব, যাতে বাতাস বের হয়ে না আসতে পারে। চুলার আঁচটি লোয়ে রেখে কেকটি বেক করে নিব। একটি টুথপিক দিয়ে চেক করে নিব কেকটি হয়েছে কিনা। টুথপিকটি ক্লিন আসলে বুঝতে হবে কেকটি হয়ে গিয়েছে। এই যে আমার কেকটি হয়ে গিয়েছে। কেকটি চুলা থেকে নামিয়ে অবশ্যই ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন বেকিং বোর্ডে তৈরি করে রাখা ক্রিম থেকে কিছুটা ক্রিম এর মধ্যে দিয়ে দিব। কেকটিকে আমি 2টি ভাগে ভাগ করে নিয়েছি। 1টি ভাগ দিয়ে দিব। তারপরে দিয়ে দিব এর উপরে সুগার সিরাপ। এখানে সুগার সিরাপটি অবশ্যই দিতে হবে। আমি এখানে 1 কাপ দুধের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ চিনি দিয়ে মিক্স করে নিয়েছি। এখানে দুধের পরিবর্তে কিন্তু পানি দিয়ে চিনি মিক্স করে নিতে পারেন। সুগার সিরাপটি দেওয়া হয়ে গেলে এর উপরে ক্রিম দিয়ে দিচ্ছি।
প্রথম পাটের ক্রিমটি দেওয়া হয়ে গেলে দিয়ে দিব চকলেট সিরাপ। বাজার থেকে আনা চকলেটকে গরম পানিতে দিয়ে মেল্ট করে নিব। আমি দ্বিতীয় পাটের কেকটি দিয়ে দিব, আবারও এর উপরে সুগার সিরাপটি দিয়ে দিব। প্রত্যেকটি কেকের মধ্যে যাতে সুগার সিরাপটি পড়ে সেদিকে লক্ষ্য করতে হবে। সুগার সিরাপটি দেওয়ার ফলে কিন্তু কেকটি অনেকটা সফট হবে। চারদিক থেকে গুঁড়িয়ে গুঁড়িয়ে সুগার সিরাপটি আমি দিয়ে দিব। সুগার সিরাপটি দেওয়া হয়ে গেলে দিয়ে দিব ক্রিম। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো ক্রিমটি ব্যবহার করতে পারেন। ক্রিমটিকে চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব। পুরো কেকে ক্রিম দেওয়া হয়ে গেলে নিজের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন। কেক তৈরি করা বা ডিজাইন করাও একটি আর্ট। কেক তৈরি করতে করতে খুব সুন্দর ডিজাইন করা যায়। কেকের উপরে ফিনিশিং আনতে হলে প্রথমে কেকের একটি লেয়ার দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব 10 থেকে 20 মিনিটের মতো। 10 থেকে 20 মিনিট পর আবারও কেকের উপরে ক্রিম দিয়ে দিব, তাহলে খুব সুন্দর একটি ফিনিশিং আনতে পারবেন। আমি একটি স্টার নজেল দিয়ে কেকের নিচের অংশে ডিজাইন করে নিচ্ছি। এখানে নিজেদের পছন্দ মতো করে ডিজাইন করতে পারেন। কেকের নিচের অংশে ডিজাইন করে নিলে কেকটি কিন্তু দেখতে আকর্ষণীয় লাগে। অবশ্যই চেষ্টা করবেন কেকের নিচের অংশে ডিজাইন করে নেওয়ার জন্য। নিজেদের পছন্দ মতো করে কেকের উপরে ডিজাইন করে নিতে পারেন। এই তো আমার কেকটি হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে এই নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।